মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম দৌলতপুর উপজেলা শাখার বার্ষিক সম্মেলন প্রস্তুত কমিটি গঠন। আব্দুল আলিম সাচ্চুর দৌলতপুর উপজেলা প্রতিনিধি, তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম দৌলতপুর উপজেলা শাখার বার্ষিক সম্মেলন প্রস্তুত কমিটি গঠন ও আলোচনা সভা 25 আগস্ট শুক্রবার দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত। উক্ত সভায় আংশিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপস্থিত সকল বীর পুত্রদের সর্বসম্মতিক্রমে 8ই সেপ্টেম্বর শুক্রবার বেলা 3 ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম দৌলতপুর উপজেলা শাখার বার্ষিক সম্মেলন 2023 অনুষ্ঠিত হবে। আলোচনা সভার শেষে কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদ আলম রতন, অর্থ সম্পাদক তৌফিক আহমেদ শাওন, কুষ্টিয়া সদর উপজেলা শাখার সভাপতি আল আমিন মিজানুর রশিদ, ভেড়ামারা উপজেলার আনোয়ারুল মিথুন, খোকসা উপজেলার মিন্টুর উপস্থিতিতে 8ই সেপ্টেম্বর দৌলতপুর উপজেলা শাখার বার্ষিক সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা নিম্নরূপ। আহ্বায়ক মোহাম্মদ নাসিরুদ্দিন, যুগ্ম আহ্বায়ক হাসিবুজ্জামান, আহসান হাবিব লেনিন, সদস্য তন্ময় হক, রানা প্রমুখ।